الكافرين. وقد جاء في الحديث الشريف كان رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم العيد خالف الطريق. رواه البخاري. اعلموا أيها الحاضرون إن صدقة الفطر واجبة على كل حر مسلم له نصاب يخرج عن نفسه وعن طفله الصغير. ঈদ মোবারক সবাইকে। আমাদের ঘরে চলছে এখন ঈদের সাজগোজ। এই তো শাড়িটা পরে রেডি হয়েছে, এখন সাজগোজটা হয়নি। তোর হলো? আমি যাবো এবারে ড্রেসিং টেবিলের কাছে, বল। খোল না জানলা ফানলা, খুলিস তুই কেন? সব ঘরে তখন করে বসে রয়েছিস। ঈদ পড়া হয়ে গেছে, ঈদ হয়ে গেছে, আমাদের সেমাই খাওয়া নেবে। সেমাই খেয়েছিস? মা মাছ বাচ্চে ওই জন্য খায়নি, বসে রয়েছে। 10টা বেজে গেছে, সকালে আমরা সেমাই খাই। এক হাতে মেহেন্দি নিয়ে ঘুরছি, আর এক হাতে মেহেন্দি করতে হবে, করে দে না হাতে। তুই একা চলেছিস? হাই চ চ আমরা যাচ্ছি, যা না। ওই বাবা অত অমনি অমনি করিস না, ওই সব। হ্যাঁ হ্যাঁ, শাড়ি পরো, একমাত্র দাদার বিয়ে শাড়ি পরো। শাড়ি একবারে পরো নি, স্কুলেও পরে যাও নি একবারে।
না, তোমার জন্য এটা দেখো তো কি আছে, দেখো খুলে। হ্যাঁ সিজান, জানি না, চুল ধরে নিয়েছে, যা পর একবার দেখি, পর একবার দেখি, কই রে, আই সাবাস, পুরো একদম ম্যাডাম লাগছে, পুরো ম্যাডাম লাগছে, কখন তাহলে সবার ড্রেস চেঞ্জ হবে, আর একটা, আর একটা করে কখন চেঞ্জ হবে? হ্যাঁ এই সাফন, সাফন বাবু কই, বাবু বাবু কই, এখানে বাবু কই, বাবু কই, এই তো বাবু, নাজিয়ার হাতে বাবু কই, সবাই বাবু, চোখে চশমা দেখো, নামাজ পড়েছিলে? এই হলো আজকের ঈদের ব্লগ। তো ঈদ হয়ে গেছে, আমাদের সেমিখাও হয়ে গেছে, সব ফোন করা, খবর নেওয়া হয়ে গেছে, আর শাশুড়িমাকে ফোন করলাম, বললো টিপ পরোনি কেন, টিপ পড়তে, তাই ওনার কথাতে টিপ করলাম। আমার হাজব্যান্ডও যদি বলেছিলেন টিপ, আমি পরেছিলাম না, কম পরি, তো এই যে টিপ পরেছি, যদি আমাকে ঈদেতে অনেক বড়ো টিপ দিয়েছিলাম সেটা পরিনি, বড়ো টিপ আমার একদম মানাই না আমাকে, তো সেই জন্য দেখি এখন এই হাতটা ফাঁকা আছে, একটু মেহেন্দি লাগাবো ভাবছি, এখন তো কিছু কাজ নেই, সব কাজ হয়ে গেছে, মা রান্নাবান্না করছেন, আর আমার হাজব্যান্ডে কোনো ঠিক নেই, বিকালে সন্ধ্যার দিকে আসবে কি না, তো মনে হচ্ছে আসবে, এটাই আশা করছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, এখন 11টা বাজে, সারাদিন খাওয়া দাওয়া, এবারে যদি পরে কিছু হয় তো দেখাবো, নাহলে এখানেই এন্ড করছি। তো ঈদের ব্লগ তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করবে কীরকম লাগলো সব কিছু।